আহমদ ইবনে হাম্বলের হাদিস, এক সাহাবী আল্লাহ নবী কোন একটা মজলিসের মধ্যে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিলেন, এখন যে সাহাবী আসে এখানে বসবে ওই সাহাবী জান্নাতি। সবাই দোয়াবাক, কিরে আমাদের কারো ব্যাপারে নবী এমন ঘোষণা দিলেন না, ওই সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পর আল্লাহর নবী আরেকটা মজলিসের মধ্যে ঘোষণা দিলেন, এখন যে সাহাবী আসে এখানে বসবে ওই সাহাবী জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যে লোকটাকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন ঠিক ওই সাহাবীটাই এখানে এসে বসেছে। আবার তৃতীয় দিন আল্লাহর নবী আবার ঘোষণা দিলেন, এখন যেই সাহাবী এসে এখানে বসবে ওই সাহাবী জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবীটাই এখানে এসে বসেছে। সবাই তো অবাক, কি এমন আমল আছে ওই সাহাবীর মধ্যে, আল্লাহ স্বয়ং আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, কি এমন আমল আছে। সবচাইতে বেশি অবাক হয়েছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে মনে ভাবলেন, এটা তো সাধারণ কোনো কথা না, স্বয়ং আল্লাহর নবী তাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা করেছেন, নিশ্চয়ই ওই সাহাবীর মধ্যে এমন কোনো বিশেষ আমল আছে যেটা আমাদের মধ্যে নাই। আজকে যেমন করেই হোক ওই সাহাবীর ভিতরের সব খবর আমাকে জানতেই হবে। এইবার সাহাবি পরিকল্পনা করি ওই আনসারি সাহাবির বাড়িতে চলে গেল, গিয়া ডাক দিয়া বললেন, আনসারি ভাই, আমার আব্বার সাথে আমার কয়েকদিন ধরে ঝগড়া, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে তিন দিন আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে চাই। তিনি থাকতে লাগলেন, আর তিনি কখন কোথায় আনসারি সাহাবি যায় তিনি ফলো করতে লাগলেন। একদিন দুই দিন তিন দিন ফলো করার পর তিনি আনসারি সাহাবির মধ্যে বিশেষ কোন আমল তিনি খুঁজে পাইলেন না। তিনি আনসারি সাহাবিকে ডাক দিয়া বললেন, আনসারি ভাই, আসলে আমার আব্বার সাথে এমন কোনো ঝগড়া আমার হয় নাই যে তোমার মেহমান আমার হওয়া লাগবে, আমি একটা বিশেষ উদ্দেশ্য করে তোমার কাছে এসেছি। বলে, কি উদ্দেশ্য? বলে, আমরা সবাই দেখেছি আল্লাহর নবী তোমাকে তিনটা মজলিসের মধ্যে তোমারে জান্নাতি বলে ঘোষণা করেছেন, কি এমন আমল তোমার মধ্যে আছে, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে স্বয়ং আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আমাকেও একটু বলে দাও, আমিও ওই আমলটা করে জান্নাতি হতে চাই। আনসারি সাহাবি বললেন, ভাই, এমন কোনো বিশেষ আমল আমার মধ্যে নাই, আমি হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, সময় মতো নামাজ কায়েম করি এবং কিছু দান সদকা করি, কিছু কোরআন তেলাওয়াত করি, সবাই যা করে আমিও তাই করি। তবে শুনে নাও, প্রতি রাত্রে বেলা আমি একটা আমল করি, একটা কাজ করি, হয়তো এই ব্যাপারেও আল্লাহর নবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারেন, আমি যখন আমি আমার বিছানার মধ্যে ঘুমাইতে যাই তখন কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ খুব অন্তরে নিয়ে ঘুমাতে যাই না, ওই দিন যার সাথে যা হয়েছে সবাইকে মাফ করে দিয়ে একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাইতে যাই। আও বিলা ফিরাশি, আমি এমনভাবে আমি আমার বিছানার মধ্যে ঘুমাইতে যাই, লাইসা বিকলবি হাফজ আলা হাদ, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো ক্ষোভ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো অহংকার নাই, আমি এই সবাইকে মাফ করে দিয়ে সব ভুলে গিয়ে আমি একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি ওই সাহাবীর মতো বিছানায় ঘুমাইতে যাওয়ার আগে আমরাও যদি সবাইকে মাফ করে দিয়ে সব ভুলে গিয়ে বিছানার মধ্যে ঘুমাতে পারি, ওই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি বানায় দিবেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ হলো, ওয়ালা আফিনা আনিন নাস, আমার মুত্তাকিন বান্দারা তারা মানুষকে মাফ করে দেয়, তারা যেমনই আল্লাহর কাছে ক্ষমা চায় ঠিক তেমনি ভাবে মানুষকে মাফ করে দেয়। এই কাজগুলো যারা করে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, যেমন কোনো খারাপ সম্পর্কে জড়ায় গেল, যেমন
নিজের নফসের উপরে নিজে জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অশ্লীল কাজ করে ফেলেছে, ক্ষমার দরজা তো মনে বন্ধ। ইদা পালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের থাকতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। মুত্তাকিনরা যদি কোনো অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, যাকারাল্লাহ স্মরণ হওয়া মাত্র তারা আল্লাহকে স্মরণ করে। যুবকেরা চাইলে অনেক কিছু করতে পারে, যুবকদের ওপরে নির্ভর করে আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, ভালো থাকবে আমাদের বাংলাদেশ। যুবকরা যদি কোরআনের পক্ষে থাকে, নিরাপদে থাকবে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামকে মেনে চলে, আগামী ভবিষ্যৎ ইসলামের জন্য ভবিষ্যৎ। এজন্য আগামী নেতৃত্বের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দ্বারাই হয়েছে, যত সংগ্রাম হয়েছে সব যুবকদের দ্বারাই হয়েছে। বাংলাদেশে কোঠা আন্দোলন হয়েছে, অধিকাংশ আমার যুবক এবং তরুণ ভাইরা নেমেছিল। এজন্য গোটা বাংলাদেশকে যুবকরা পরিবর্তন করে দিতে পারে। আমার নবী যুবকদের জন্য সুন্দর সুন্দর বাণী শোনায় গেছেন, কারণ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের রক্তের ওপরে। এরে আমার বাংলাদেশের যুবক ভাইরা, তোমাদেরকে কিন্তু একটা কথা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, যে যেই দলই করো না কেন, চারটা জিনিসের ব্যাপারে আমাদের সবাইকে এক হতে হবে, চারটা বিষয়ের ব্যাপারে আমাদের সবাইকে এক ময়দানের মধ্যে নামতে হবে। এক নাম্বার হচ্ছে আমার রব, যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে নিয়ে যারা কথা বলবে বাংলাদেশের মুসলমান কখনো বরদাস্ত করবে না। এই বাংলার জমিনে 90% বেশি মুসলমান বাংলার জমিনে বসবাস করে। তুমি নাস্তিক ভালো, তুমি তোমার নাস্তিকতা নিয়ে চার দেয়ালের ভিতরে বসে থাকো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইসলাম নিয়ে তুমি কোনো কটূক্তি করতে পারবা না। দুই নম্বরে আমার নবী, যেই নবী আপনারা আমার জন্য সুপারিশ করবে, যেই নবী আপনারা আমার নাজাতের জন্য সারাটা জীবন কান্না করে কাটায় দিলেন, যেই নবী আপনাকে আমাকে সভ্যতা শিখিয়েছেন, ওই নবীকে নিয়ে যারা কথা বলবে বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না। তিন নম্বরে আমার ইসলাম, এই বাংলার জমিনে আর কিছু থাক বা না থাক, আমার ইসলাম থাকবে, এই বাংলার জমিনে ইসলাম থাকবে। যে বাংলাদেশের মধ্যে আজানের ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আজানের ধ্বনির সাথে সাথে আবার সূর্য ডুবে যায়, এ দেশের মধ্যে ইসলাম থাকবে, কেউ যদি গাদ্দারি করে বাংলার জমিনে তার ঠাই হবে না। চার নম্বরে আমার কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমার আপনার হেদায়েতের জন্য, ওই কোরআনকে নিয়ে যারা কথা বলবে, ওই কোরআনের বিরুদ্ধে যারা বাংলার জমিনে আইন বানাতে চায়, বাংলাদেশের মুসলমান কখনো মেনে নিবে না। এজন্য চারটা জিনিসের ব্যাপারে আমাদের সবাইকে এক হতে হবে, চারটা বিষয়ের ব্যাপারে আমাদের সবাইকে এক ময়দানের মধ্যে নামতে হবে, কোনো দ্বিমত করা যাবে না। আরে আমার বাংলাদেশের যুবক ভাইরা, এই বাংলার জমিনে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো বাধা নাই। ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে, কোরআন তাদেরকে স্বাধীনতা দিয়েছে, এজন্য কোনো ধর্মের উপরে আঘাত করা যাবে না। আমার বাংলাদেশের মুসলমান যুবকেরা তো কোনো ধর্মের উপরে কোনো রূপ আঘাত করে না, বরং আমার সোনার বাংলাদেশের যুবক মুসলমান যুবকেরা হিন্দুদের মন্দিরগুলাকে পাহারা দিয়া দিয়া রাখে, এরপরও তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে নাই, এরপরও তো ভারত বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এজন্য কোনো ধর্মের উপরে আঘাত করা যাবে না, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, এটা আমার নবীর আদর্শ নয়। তবে হ্যাঁ, আমরা যখন আমাদের ইসলাম নিয়ে চলতেছি, আমরা যখন আমাদের নবীর আদর্শ নিয়ে চলতেছি, আমরা যখন আমাদের কোরআন নিয়ে চলতেছি, যদি কোনো বেঈমান আমার ইসলাম নিয়ে কথা কয়, আমার কোরআন নিয়ে কথা কয়, আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা কয়, তখন আমাদের ঈমান আমল রক্ষার জন্য, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করাই হলো ইমানের দাবি। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।
আমরা তো এমন মুসলমান নবীর উম্মত, মুসলমান অন্যায় ভাবে কারো উপরে কোনো রূপ আঘাত করে না, মুসলমান অন্যায় ভাবে কারো উপরে কোনো জুলুম করে না, কিন্তু মুসলমান মায়ের খাইতে খাইতে, মুসলমান জালেমের জুলুমের শিকার হইতে হইতে যখন দেয়ালের মধ্যে পিঠ ঠেকে যায়, তখন মুসলমান আর কাউকে সার দেয় না, তখন এমন লাগান লাগায় পালানোর জায়গাটা পর্যন্ত খুঁজে পায় না। আমরা তো এমন নবীর উম্মত, এমন মুসলমান, আমার নবীর আদর্শ তো এমন আদর্শ যে নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহর কোরআন যেমন সত্য, আমার নবীর আদর্শ তেমন সত্য, আমার নবীর আদর্শের মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যেই নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, যে নবীর আদর্শের মধ্যে ওয়াদার কোনো খেলাপ নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো গালাগা নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, ওই নবীর আদর্শের সাথে অন্য কোনো আদর্শ তুলনা হয় না। পৃথিবীর জমিনে যত আদর্শ আমরা দেখলাম, আমার নবীর আদর্শের সাথে অন্য কোনো আদর্শের তুলনা হয় না। আরে আল্লাহর গুলাম, আসমানের নিচে জমিনের উপরে যদি তুমি একজন শ্রেষ্ঠ সম্মানিত দামি ব্যক্তি হতে চাও, আমার নবীর আদর্শ কোনো সম্ভব না। যেই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শই পারে বাংলাদেশটাকে স্বর্ণের দেশ বানিয়ে দিতে, ওই নবীর আদর্শই পারে বাংলাদেশটাকে পরিবর্তন করে দিতে পারে, ওই নবীর আদর্শই বাংলাদেশটাকে স্বর্ণের দেশ বানিয়ে দিতে পারে, ওই নবীর আদর্শই বাংলাদেশটাকে শান্তিময় দেশ বানিয়ে দিতে, ওই নবীর আদর্শই পারে গোটা বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশটাকে একটা আদর্শময় বাংলাদেশ বানিয়ে দিতে, ওই নবীর আদর্শই পারে বাংলাদেশের মানুষগুলাকে আদর্শবান বানিয়ে দিতে। আরে নবীর উম্মত, এজন্য আমার যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা রাষ্ট্র পরিচালনার জন্য বসেছেন, বাংলাদেশ পরিচালনার জন্য নিয়োগ হয়েছেন, আপনাদের কাছে আমার একটা বিনয়ের আবদার থাকবে, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আমার নবীর আদর্শ দিয়া দিয়া রাষ্ট্রটা পরিচালনা করেন, আপনারা বাংলাদেশ পরিচালনা করবেন, আমার নবীর আদর্শ দিয়া দিয়া আপনারা বাংলাদেশটাকে পরিচালনা করেন, ব্যক্তিগত জীবনেও আমার নবীর আদর্শকে বাদ দেওয়া যাবে না, সামাজিক জীবনেও আমার নবীর আদর্শকে ছাড় দেওয়া যাবে না, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে তুমি যেখানেই যাও যাই করো না কেন, আমার নবীর আদর্শকে যদি তুমি মেনে মেনে চলতে পারো, আল্লাহর শপথ করে বলতেছি তোমার মতো একজন আদর্শবান শ্রেষ্ঠ মানুষ এই জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। আমার নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শের সাথে যে ব্যক্তি লেগে যায়, ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা আকাশ পর্যন্ত উঠিয়ে দেয়। আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই, ওই নবীর আদর্শ এত সুন্দর, এর যুবক আজকে তাকায় দেখো, আমার নবীরে দেখতে পারে নাই, আমার নবীর আনতে কালের 1500 বছর হয়ে গেল, 1500 বছর পরেও তাকায় দেখো কত ইহুদি বেঈমান, কত বিধর্মী লোকেরা আমার নবীকে না দেখতে পাইরা আমার নবীর আদর্শ দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখো, প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ধারণা করা হয় 2070 সালের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, খ্রিস্টান সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে। আজ গোটা বিশ্বব্যাপী মুসলমানদের জয়গান একমাত্র আমার নবীর আদর্শের আকর্ষণ। এরে নবীর উম্মত, ওই নবীর আদর্শ এত সুন্দর, বরং আমরা কেন বলবো, বৈজ্ঞানীরা পর্যন্ত প্রমাণ করে নবী উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন, নবী উম্মতের জন্য যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন, নবী রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন। আরে আল্লাহর গোলাম, আমার নবীও তো রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবী কেমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাননি মিল্লা তুমি আমার এমন ক্ষমতার চেয়ারের মধ্যে বসায় দাও যে ক্ষমতার বাস্তবায়নে আমি পুরা মদিনার রাষ্ট্রটাকে জান্নাত বানাই দিতে পারি। সাহাবায়ে কেরাম মতো রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবীর আদর্শ পাইয়া সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবী শাসন করেছেন। শুধু তাই না, এক সময় আমার নবীর আদর্শ পাইয়া মুসলমান সুলতানরা গোটা পৃথিবী শাসন করেছে।
আমার নবীর আদর্শের মতো কোন আদর্শের তুলনা হয় না। কেমন আমার নবীর আদর্শ? যে নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো গালাগালি নাই। আমার নবীর জীবনে কোনোদিন কাউকে গালাগালি করেন নাই, আমার নবীর জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, আমার নবীর জীবনে কোনোদিন কারোর সাথে কোনোদিন খারাপ আচরণ করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, কাউকে কোনোদিন কথার দ্বারা কষ্ট দেন নাই। অথচ কত ইহুদি বেঈমানেরা আমার নবীকে কত গালি দিয়েছে, আমার নবীকে কত কষ্ট দিয়েছে। এক ইহুদি বেঈমান আমার নবীকে এমন ভাবে গালাগালি শুরু করলো, এমন ভাবে গালাগালি শুরু করলো, আমার নবী গালির জবাব দেয় না, মুস্কি মুস্কি হাসতেছে। পাশে দাঁড়ায় আছে হযরত আবু বকর। আবু বকর তাকায় দেখে ইহুদি বেঈমান আমার নবীকে গালি দেয়। আমি আবু বকর কিভাবে সহ্য করব, ইহুদি বেঈমান আমার নবীকে গালি দেয়। আবু বকর সহ্য করতে না পারিয়া গালির জবাব দিয়ে দিলেন। ইহুদির গালির জবাব দেওয়া মাত্র আমার নবীর মনটা বেজার হয়ে গেল। এইবার আবু বকর তাকায় দেখে আমার নবীর মনটা বেজার হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত যে ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল আপনি শুধু হাসতেছিলেন, আর এখন আমি আবু বকর গালির জবাব দেওয়া মাত্র আপনার মনটা মলিন হয়ে গেল, বুঝলাম না। ও নবী, ইহুদি বেঈমান আপনাকে গালি দেয়, আমি আবু বকর কিভাবে সহ্য করব? নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর, এতক্ষণ পর্যন্ত যে ইহুদি বেঈমান তোমাকে গালি দিতেছিল, আমাকে গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখনই তুমি বিচারটা নিজ হাতে নিয়ে নিলা, ইহুদির গালির জবাব দিয়ে দিলা, তখন রহমতের ফেরেশতা চলে গেল, আমার মনটা বেজার হয়ে গেল। তার মানে ইহুদি বেঈমানেরা, কত বেঈমানের বাচ্চারা আমার নবীকে কত গালি দিয়েছে, কত কষ্ট দিয়েছে, কত রাস্তায় রাস্তায় আমার নবীকে কত কষ্ট দিয়েছে। এরপরও তো আমার নবী গালি পর্যন্ত দেন নাই, কারণ গালা গালি করে কাউকে আপন করা যায় না। আমার নবী গালা গালি করে যদি ইসলাম প্রচার করতেন, তাহলে সুন্দর মক্কা হতো না, স্বর্ণের মদিনা বানাইতে পারতেন না। আরে আল্লাহর গুনাম, আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালাগালি করেন নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়, ওয়াকুলু কাওলান সাদিদা, জবানটারে হেফাজত করো, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিও না, কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে, কিন্তু কথার আঘাত দিয়া তো যে কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলবে না। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মায়ার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা নেও, এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আরে আল্লাহর গুনাম, ওই নবী জীবনে কোনোদিন কাউকে গালাগালি করেন নাই, ওই নবী জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কথার দ্বারাও কষ্ট দেন নাই। অথচ কত বেঈমানেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে রক্ত ছড়ানো কষ্ট, তিনবার আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে, তিনবার আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী গিয়েছিলেন তাদের উপকারের জন্য, কিন্তু তারা আমার রসুলকে মেরেছে, আক্রমণ করেছে, এরপরও তা আমার নবী কোনো কিছু বলেন নাই, তাদেরকে মাফ করে দিয়েছেন। শুধু তাই না, মক্কা বিজয়ের পর সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর পায়ের সামনে বসে থরথর করে কাঁপতে লাগলো। তখন তারা ভেবেছিল, আমরা মুহাম্মদের সাথে যেরূপ পাষাণ হৃদয়ের আচরণ করেছি, মুহাম্মদ মনে হয় আমাদের সাথে সেইরূপ আচরণ করবে। কিন্তু আল্লাহর নবী কাফের মুশরিকদের এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী ঘোষণা দিয়া দিলেন, ইযহাবুলা তাসরিবু আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, তোমাদের সবাইকে আমি স্বাধীন করে দিলাম। ইযহাবু ফা আনতুমুত তুলাক, আজকে তোমাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আজকে তোমাদের আমি সকলকে স্বাধীন করে দিলাম, সবাইকে আমি মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, ঐতিহাসিকরা অবাক হয়েছে, আমার নবীর এমন দিল দুরিয়া দেখে ঐতিহাসিকরা অবাক হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন ক্ষমার নজির কেউ দেখাতে পারে নাই।
যখন তার শত্রুরা তার পায়ের সামনে দাঁড়াইয়া থরথর করে কাঁপছিল, আল্লাহর নবী চাইলি তাদেরকে পিষে মারতে পারতেন, কিন্তু আল্লাহর নবী তা না করে তাদেরকে মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের গুণ হলো ওয়ালাফিনা আনিন্নাস, আমার মুত্তাকিন বান্দারা মানুষকে মাফ করে দেয়, তারা কারো ব্যাপারে অন্তরে কোনো ক্ষোভ রাগ অন্তরে পুষে রাখে না, তারা মানুষকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার গুণ হলো ওয়ালাফিনা আনিন্নাস, আমার মুত্তাকিন বান্দারা তারা মানুষকে মাফ করে দেয়। আসলে আমরা মানুষকে মাফ করতে চাই না, কিছু করলে ধৈরা মাই কুবা শামসু। কিন্তু ভাই, আপনি যদি মুত্তাকিন বান্দা হতে চান তাহলে আপনাকে মাফ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন আমরা চাই, তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে হবে, ক্ষমা পেতে হলে ক্ষমা করতে হবে। মা যাদাল্লাহু আব্দান বিআফউইন ইল্লা আজ্জা, কোনো বান্দা যদি অন্য কোনো বান্দাকে মাফ করে দেয় আমার আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দেয়। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তুমি যদি অন্য কোনো বান্দার অন্য বান্দার দোষগুলি তুমি মাফ করে দাও, তোমার ভুল ত্রুটি কেউ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য অন্যকে মাফ করে দেন আর নিজেও আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিম, আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসো, আফা আফওয়ানি তুমি আমারে ক্ষমা করে দাও। এজন্য ক্ষমা পেতে হলে ক্ষমা করা লাগবে। আসলে আমরা অতীতকে বলতে চাই না, অতীতকে আমরা মনে রাখছি, ওই 20 বছর আগে কে আমারে মারছিল ভুলি নাই মনে রাখছি, 20 বছর আগে কে আমার অপমান করছিল মনে রাখছি, ও আমারে অপমান করছে আমি ওরে অপমান করুম, ও আমারে মারছে আমি ওরে মারুম মনে রাখিস দেখালো মুখ। তার মানে 20 বছর ধরে এগুলো অন্তরে লালন পালন করতেছে। প্রতিহিংসার আগুন আপনাকে জ্বালায় পুরায় শেষ করে দিবে, প্রতিশোধের আগুন আপনাকে জ্বালায় পুরায় শেষ করে দিবে। এজন্য মানুষকে মাফ করে দেন, আল্লাহর নবী মানুষকে মাফ করে দিতেন। তায়েফের ময়দানে আল্লাহর নবীকে কত অত্যাচার করেছে, কত নির্যাতন করেছে, আল্লাহর নবী কিছু বলেন নাই, আল্লাহর নবী তাদেরকে মাফ করে দিয়েছেন। এর নবীর উম্মতের দল যারা মাফ করে দেয় তারা অনেক ভালো থাকে, যারা মাফ করে দেয় তারা অনেক শান্তিতে থাকতে পারে। গবেষকরা গবেষণা করে বলেছেন, যারা মানুষকে মাফ করে দেয় তাদের কোনো রোগ বালাই নাই, তাদের রোগ কম, আর যারা মানুষকে মাফ করতে পারে না তাদের রোগ বালাই বেশি, তাদের কষ্ট বেশি, আর যারা মানুষকে মাফ করে দেয় তারা অনেক শান্তিতে থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 2 নাম্বার গুণ হলো ওয়ালাফিনা আনিন্নাস, আমার মুত্তাকিন বান্দারা মানুষকে মাফ করে দেয়, তারা কারো ব্যাপারে অন্তরে কোনো রাগ খুব অন্তরে পোষে রাখে না, তারা মানুষকে মাফ করে দেয়। আহমদ ইবনে হাম্বলের হাদিস, এক সাহাবি আল্লাহ নবী কোন একটা মজলিসের মধ্যে একজন আনসারি সাহাবির ব্যাপারে ঘোষণা দিলেন, এখন যে সাহাবি আসে এখানে বসবে ওই সাহাবি জান্নাতি। সবাই দোয়াবাক, কিরে আমাদের কারো ব্যাপারে নবী এমন ঘোষণা দিলেন না, ওই সাহাবি জান্নাতি। আবার কয়েকদিন পর আল্লাহর নবী আরেকটা মজলিসের মধ্যে ঘোষণা দিলেন, এখন যে সাহাবি আসে এখানে বসবে ওই সাহাবি জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন ঠিক ওই সাহাবিটাই এখানে এসে বসেছে। আবার তৃতীয় দিন আল্লাহর নবী আবার ঘোষণা দিলেন, এখন যেই সাহাবি আসে এখানে বসবে ওই সাহাবি জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবিটাই এখানে এসে বসেছে। সবাই তো অবাক, কি এমন আমল আছে ওই সাহাবির মধ্যে, আল্লাহর স্বয়ং আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, কি এমন আমল আছে। সবচাইতে বেশি অবাক হয়েছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে ভাবলেন এটা তো সাধারণ কোনো কথা না, স্বয়ং আল্লাহর নবী তাকে 3-3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন, নিশ্চয়ই ওই সাহাবির মধ্যে এমন কোনো বিশেষ আমল আছে যেটা আমাদের মধ্যে নাই, আজকে যেমন করেই হোক ওই সাহাবির ভিতরের সব খবর আমাকে জানতেই হবে। এইবার সাহাবি পরিকল্পনা করি ওই আনসারি সাহাবির বাড়িতে চলে গেল,
গিয়া ডাক দিয়া বললেন, আনসারি ভাই, আমার আব্বার সাথে আমার কয়েকদিন ধরে ঝগড়া, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে তিন দিন আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে চাই। তিনি থাকতে লাগলেন, আর তিনি কখন কোথায় আনসারি সাহাবী যায় তিনি ফলো করতে লাগলেন। একদিন, দুই দিন, তিন দিন ফলো করার পর তিনি আনসারি সাহাবীর মধ্যে বিশেষ কোনো আমল তিনি খুঁজে পাইলেন না। তিনি আনসারি সাহাবীকে ডাক দিয়ে বললেন, আনসারি ভাই, আসলে আমার আব্বার সাথে এমন কোনো ঝগড়া আমার হয় নাই যে তোমার মেহমান আমার হওয়া লাগবে, আমি একটা বিশেষ উদ্দেশ্য করে তোমার কাছে এসেছি। বলে, কি উদ্দেশ্য? বলে, আমরা সবাই দেখেছি আল্লাহর নবী তোমাকে তিন তিনটা মজলিসের মধ্যে তোমারে জান্নাতি বলে ঘোষণা করেছেন, কি এমন আমল তোমার মধ্যে আছে, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে স্বয়ং আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আমাকেও তু বলে দাও, আমিও ওই আমলটা করে জান্নাতি হতে চাই। আনসারি সাহাবী বললেন, ভাই, এমন কোনো বিশেষ আমল আমার মধ্যে নাই, আমি হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, সময় মতো নামাজ কায়েম করি এবং কিছু দান সদকা করি, কিছু কোরআন তেলাওয়াত করি, সবাই যা করে আমিও তাই করি। তবে শুনে নাও, প্রতি রাত্রে বেলা আমি একটা আমল করি, একটা কাজ করি, হয়তো এই ব্যাপারেও আল্লাহ নবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারেন, আমি যখন আমি আমার বিছানার মধ্যে ঘুমাইতে যাই তখন কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ খুব অন্তরে নিয়ে ঘুমাতে যাই না, ওই দিন যার সাথে যা হয়েছে সবাইকে মাফ করে দিয়ে একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাইতে যাই। আও বিলা ফিরাশি, আমি এমনভাবে আমি আমার বিছানার মধ্যে ঘুমাইতে যাই, লাইসা বিকল্পি হাইফসি আলা হাদ, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো ক্ষোভ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো অহংকার নাই, আমি এই সবাইকে মাফ করে দিয়ে সব ভুলে গিয়ে আমি একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি ওই সাহাবীর মতো বিছানায় ঘুমাইতে যাওয়ার আগে আমরাও যদি সবাইকে মাফ করে দিয়ে সব ভুলে গিয়ে বিছানার মধ্যে ঘুমাতে পারি, ওই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতে বানাই দিবেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ হলো, ওয়ালা আফিনা আনিন নাস, আমার মুত্তাকিন বান্দারা তারা মানুষকে মাফ করে দেয়, তারা যেমনই আল্লাহর কাছে ক্ষমা চায় ঠিক তেমনি ভাবে মানুষকে মাফ করে দেয়। এ কাজগুলো যারা করে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফলে, যেমন কোনো খারাপ সম্পর্কে জড়ায় গেল, যেমন নিজের নফসের উপরে নিজে জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অশ্লীল কাজ করে ফেলেছে, ক্ষমার দরজা তো মনে বন্ধ। ইদা পালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের থাকতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, মুত্তাকিনরা যদি কোনো অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, যাকারাল্লাহ স্মরণ হওয়া মাত্র তারা আল্লাহকে স্মরণ করে, মুত্তাকিনরা যদি কোনো পাপ করে ফেলে তাদের পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তার মানে মুত্তাকিনদের তিন নাম্বার গুণ হলো, মুত্তাকিনরা যদি কোনো অন্যায় করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, স্মরণ হওয়া মাত্র তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে, ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নাই। যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাহলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, আয় আল্লাহ, আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, দুনিয়ার কারো কাছে কিছু চাইলাম পাইলাম না, অন্যের কাছে গিয়ে হাত পাতা যায়, কিন্তু আল্লাহর কাছে যদি কিছু চান, তিনি যদি ফিরায় দেয়, অন্যের কাছে চাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব হলো একজন, আমরা সেজদা করে একমাত্র
আল্লাহকে। ওয়ামান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমাদের কেউ নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের চার নাম্বার গুণ হলো, ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দারা যদি জানে শুনে কোনো ভুল কাজ করে ফেলে, ওই ভুলটা আর বারবার করে না। অন্যায় করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আবার সকালবেলায় ওজনে ভেজাল দিলাম, আবার বিকালবেলা আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এরপরে দিন সকালবেলা আবার ওজনে ভেজাল দিলাম, আবার মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কি মাফ করবে? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো ভুল করে ফেলে, জেনে শুনে যদি ভুল কাজ করে ফেলে, ওইটা বারবার করে না। কালের আবর্তনে দুই একবার পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুত্তাকিনরা কি বারবার করে? বারবার করলে আল্লাহর সাথে গেম খেলা হয়, বারবার করলে আল্লাহর সাথে বিটলামি করা হয়, আল্লাহর সাথে গেম খেলা হয়। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ওয়ালাম ইয়াসতামিরু, মুত্তাকিনরা জেনে শুনে যদি কোনো পাপ কাজ করে ফেলে, ওইটা বারবার করে না। এজন্য আমরা ক্ষমা চাওয়ার পর বারবার করব না, ক্ষমা চাওয়ার পর ওই পাপ কাজটার বারবার করব না। এই কাজগুলো যারা করতে পারে, তাদেরকে মুত্তাকিনদের কাতারে আল্লাহ দাঁড় করাই দিবেন। আমরা যদি এই গুণগুলি অর্জন করতে পারি, তাহলে আমাদেরকে মুত্তাকিনদের কাতারে আল্লাহ দাঁড় করাই দিবেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নিআমা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের এই গুণগুলি যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাকে ক্ষমাও করে দিব, জান্নাতও দিয়া দিব। এজন্য ডানে যাব না বামে যাব, ডানে আছে আল্লাহর ক্ষমা এবং জান্নাত, বামে আছে আল্লাহর রাগ এবং জাহান্নাম। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি ডানে যাবেন না বামে যাবেন? ডানে আছে আল্লাহর ক্ষমা এবং জান্নাত, আর বামে আছে আল্লাহর রাগ এবং জাহান্নাম। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোন দিকে যাবেন? যদি ডান দিকে যান, তাহলে পাইবেন ক্ষমার জান্নাত। কাজ করতে হবে পাঁচটা। এক নাম্বার, এক নাম্বার সুখে দুঃখে দান করতে হবে, দুই নাম্বার রাগকে হজম করা লাগবে, তিন নাম্বার মানুষকে মাফ করতে হবে, চার নাম্বার ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পাঁচ নাম্বার ওই ভুল কাজটা আর বারবার না করা। এ পাঁচটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদেরকে মুত্তাকিনদের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবে।